ফ্রেন্ডস দেখো, আমি সকালবেলা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 4:10 হয়ে গেছে, আর এগুলো আমি কেটে তো রেডি করে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে, ওগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর মাছ তো জানোই ফ্রিজে ছিল, তো বার করে জাস্ট ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এগুলো কাটা ছিল, আর এগুলো দেখো কাটা ছিল বলে কেমন হয়ে গেছে। আর এই আলুগুলোও কাটা ছিল, এগুলো শুধু কাটলাম এখন, ওই জন্য একটু টাইম গেল। 4:05 বাকি, তখন উঠেছি, উঠে একটু নিজেও ফ্রেশ হলাম। তো এখন 4:10 হয়ে গেছে। তো এই দেখো একটু তাড়াহুড়ো করতে হয় আমাকে। এখানে পেঁয়াজ আদা রসুন মানে একসাথে বেটে রেখে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচি, আর এখানে হচ্ছে দেখো আদা সর্ষে বাটা, আদা আর সর্ষে মিক্স করে আর কি বাটা আছে। তো এটা এটা তরকারির মশলা, এটা হচ্ছে মাছের জন্য, আর পেঁয়াজটা হচ্ছে দুটো জিনিসে হাফ হাফ করে দেবো। তো আপাতত এগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বেগুনগুলো কাটা ছিল বলে একটু কালো কালো মতো হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, সবই পেটে দিলে খাওয়া হয়ে যাবে। তো চলো এখানে, আর এই দেখো এখানে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার হয়ে গেছে, এবার তেল দেবো। আর এই সাইডে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? তো চলো ফটাফট রান্নাগুলো করে নিই, যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা দেখছো অনেকটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেবো, তারপরে বাকি সব কিছু ভাজবো। তো ক্যামেরা ধরে মাছ ভাজতে ভীষণই অসুবিধা হচ্ছিলো, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, বরবটিগুলো ভাজছি। আর দেখো বন্ধুরা, সাইডে কিন্তু আমি আর একটা গ্যাসের ওপরে, ওভেনের ওপরে দেখো মাছটা করবো বলে রেডি করে নিচ্ছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে স্কিপ করে গেলাম, দেখালাম না। তো এক হাতে ক্যামেরা ধরে আর এই রান্না করতে ভোরবেলা উঠে মানে এতটা প্রবলেম হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবুও যে ক্যামেরা করেছি এটাই অনেক। তো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এবার ফ্রাই করে নেবো একটু। আর এগুলো হতে হতে এই সাইডের যে কড়াইটা ভাজছি ওটাকেও একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো বেশি লাল হয়ে যাবে। তো দেখো এই সাইডে তো কড়াইটা মানে বটবটি কড়াই আর কি, যেটা ভাজছিলাম দেখতেই পেলে দেখো লাল হয়ে যাচ্ছে। তো এটাও আরেকটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেবো। তো এটা নামিয়েই নিই, হয়ে গেছে। তো দেখো আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এই সাইডেও আমি কিন্তু কড়া ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইটা নামানোর পরে। তো এই মশলাটাও আমি একটু ভেজে ভেজে ফ্রাই করে নেবো ভালোভাবে। আর এর মধ্যে সমস্ত কিছু মশলা মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে যখন হয়ে যাবে তখন দেখছো মশলাটা কিন্তু আমার ভালো রকম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। তো অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম, যে কোনো আমার ধনে পাতাটা কিন্তু খুবই পছন্দের, আমি মাছের তরকারিতে কিন্তু দিয়ে থাকি। আর আমি মাছটা বেশিরভাগ এরকমভাবেই বানাই, কারণ এখানে মানে মুম্বাইয়ে খুব একটা যে মাছের টেস্ট থাকে সেরকম একটা না। তো জল দিয়ে দিয়েছি, দেখো এই জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কিন্তু আমি মাছটাকে দিয়ে দেবো। তো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ, তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আমি। তো দেখতেই পেলে ফ্রেন্ডস আমার কিন্তু মাছগুলো প্রায় দেয়াই হয়ে গেছে, একটা ছিল তো ওটাকেও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম।
আর পাশেই দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে সর্ষে আদার বাটাটা ভেজে রেখেছিলাম, সরি বেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু হালকা কষিয়ে নেবো। তো দেখো হয়ে গেছে প্রায় আমার, আর বেগুনগুলো আমি ভাজতে ভুলে গেছিলাম সেই জন্য মশলার সাথে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমি ভেজে রাখা বটবটি কড়াই আর আলুগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আর এটাকে এবার মশলার সাথে মেখে নিয়ে মানে একদম পুরো মিক্স করে নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। আর সাইডে দেখো মাছটা কিন্তু হচ্ছে, আর এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি। আর এবার এটাকে একটু ঢেকে হতে দেবো কিছুক্ষণের জন্য, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আর কি কথা বলতে আসছি, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে গল্প করতে এলাম। সকাল থেকে একটুও টাইম পাইনি, শরীরটা একদম ভালো লাগছিলো না, আমার উৎসব দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, তো একদমই ভালো লাগছিলো না। এখন রান্না করতে করতে সবার ভিডিও দেখছিলাম আমি কী অবস্থা করেছি দেখবে, আর আমার এমন কপালটা খারাপ দেখবে, যখন মানুষের বিপদ আসে সব দিক থেকেই আসে জানি না কেন। আর আমার লাইটটা আর কি জ্বলছে না, মানে রুমের লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে, জানি না আজকে হবে কি না। তো অন্ধকার, আর কি করে ফেলেছি দেখবে একবার, তারা দেখাচ্ছি। আচ্ছা ভাত, এটা একদম পায়েস হয়ে গেছে, তলায় পুরো ধরে গেছে, ওপরটা ভালো দেখছো তো, তলায় ভোট ধরে গেছে। তো এই ভাতটা আর খাওয়া যাবে না, কারণ পোড়া গন্ধ ছাড়বে। ভিডিও দেখতে দেখতে এমন অবস্থা করে ফেলেছি, আর আবার ভাত আমি বসিয়েছি দেখবে তোমরা। তো এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো। সে মাছের ডিমটা ছিল এখানে ভিজিয়ে রেখেছি, এই দেখো জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো ফ্রিজে না। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে মাছ ভাজা, এখানে এই যে মাছ ভাজা হচ্ছে, আর এই দেখো আবার কিন্তু আমি ভাত বসিয়েছি, দেখতে পেয়েছো? এই ভাতটা কিন্তু একদমই খাওয়া যাবে না। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, সব কিছু রেডি করতে হবে। রাত্রিরে কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো আমি শিলেতে কিন্তু মসুর ডালটা বাটছি, এই যে মসুর ডাল এইটুকু বাটা হয়েছে, তাও গোটা গোটা হচ্ছে, আরও একবার বাটতে হবে, শিলটার একদম ধার নেই। তো দেখতেই পেলে শিলে বাটছি, এত গরমে না বিরক্ত লাগছে, কি আর বলবো তোমাদেরকে, মিক্সার থাকলে এত অসুবিধা হতো না। তো মাছের ওই ডিমটা দিয়ে আর এই মসুর ডাল বাটা দিয়ে এতে লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে আলু দিয়ে আর কি তরকারি করব। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর মাছের ঝাল হবে। এখানে রয়েছে দেখতে, এখানে মাছটা মানে ডিমটা ভিজানোই আছে, আর এখানে দুটো মাছের মাথা আছে, মানে একটা মাছের দুটো টুকরো মাথা আছে, ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে, আর দু পিস মাছ আছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। ফ্রেন্ডস কী রান্না হচ্ছে এই দেখো, সেই মসুর ডাল বেটেছিলাম আর ওই ডিমটা দিয়ে বড়া বানিয়ে তরকারি করেছি, আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে, আর এই যে ভাত, ভাত তো থাকবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে কী রান্না হয়েছে, এগুলো ঢেকে ঢুকে রাখি, পরে খাওয়া হবে, কখন খাওয়া হবে জানি না। এখন বাজে হচ্ছে 10:30, তো চলো ফ্রেন্ডস পরে আবার কথা বলতে আসছি। দেখো লাইট খারাপ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:10 বাকি, লাইট খারাপ হয়ে গেছে, জ্বলছে না, নতুন লাইট এনেছে, যে দেখো নতুন টিউব লাইট কিনে এনেছে, এটাকে আবার লাগাবে, কখনই খাওয়া হবে কখনই শোয়াবে কে জানে, নইলে অন্ধকারে কী করে থাকবো, ফোন করে বললাম আবার নিয়ে চলে এলো, তো এখন এটাকে লাগাবে। ফ্রেন্ডস আমি এলাম তোমাদের সামনে পরের দিন সকালে। তো কালকে রাত্রিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার লাইটের প্রবলেমটা তোমাদেরকে বলেছিলাম ওটা ঠিক হয়নি, তো বোঝা যাচ্ছে না কী থেকে হয়েছে। আজকে কথা আছে আর কি, মানে ওই মেকানিক এসে মানে
কি বলে ইলেকট্রিকের মিস্ত্রি এসে ঠিক করবে, কিন্তু এখনও তো আসেনি, জানি না কখন আসবে। জলের প্রবলেম সেই সেদিনকে দিয়েছে, সানডেতে দিয়েছে, আজ মঙ্গলবার হয়ে গেল তো এখনও জল দেয়নি। রোজের নয় তো জল দিত, আর রোজের না জল দিলে না প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো আজকে আবার জল কিনলাম। তো জল কেনার পরে অনেকটা সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর তোমাদের সামনে আসা হয়নি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, এরপর থেকে যা কিছু করতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি তোমাদের সঙ্গে সেরকমভাবে আমার আর কথা হলো না ভালোভাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ, বাই।